শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টোপসা কলেজ খুলনা কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমি শমী কুমার ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে পাঠটা নেব সে পাঠের নাম হচ্ছে বকলার ব্যবহার। আমরা জানি বর্ণমালাকে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা হচ্ছে ছয়টি। এই ফলা অর্থাৎ ব্যঞ্জনবর্ণ যখন স্বাধীনরূপে পূর্ণরূপে ব্যবহৃত হয় তখন ফলার দরকারটা হয় না, কিন্তু এই ব্যঞ্জনবর্ণ যখন স্বাধীনরূপে ব্যবহৃত পারে না তখন সেটা কিন্তু ফলা হিসেবে অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে বসে। তো আজকে আমি যে বিষয়টা আমি বলছি আগে থেকেই যে আজকের পাঠটা হচ্ছে বকলার ব্যবহার, আজকে এই বকলা সম্পর্কে নিয়েই আজকে আলোচনা করব। তা বকলা সংক্রান্ত যে ভিতরে অনেকগুলো ব্যবহার আছে তার মধ্যে পাঁচটি ব্যবহার আজকে আমি এখানে আলোচনা করব। পাঁচটি ব্যবহারের মধ্যে প্রথমে আছে যে বকলা পদের আদিতে অবস্থিত হলে, অর্থাৎ বকলা যদি পদের প্রথমে অর্থাৎ প্রথম অক্ষরের নিচেই যদি বসে তাহলে সেক্ষেত্রে এই বকলাটা তখন এর উচ্চারণ হবে না, অর্থাৎ অনুচ্চারিত থাকবে। যেমন শ্বাস, এখানে দেখতে পাচ্ছি শ্বাস, তালিবা স্বর নিচে বকলা আকার 29 স, এই শ্বাসকে আমরা যদি লিখি তালিবস যোগ আকার তারপরে তালুবস, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম তালুবস্বর নিচে যে বকলা ছিল এই ব এখানে উচ্চারিত হয় নাই, এটি হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে বকলা পদের মাঝে ও শেষে যদি বসে, বকলা পদের মাঝে ও শেষে অবস্থিত হলে তাহলে এই বকলাটা উচ্চারণ দুইবার হবে, অর্থাৎ দ্বিত্ব হবে। অর্থাৎ যে বর্ণটার পরে এই বকলা বসছে এই বর্ণটা, যেই যে ব্যঞ্জন বর্ণটা এই ব্যঞ্জন বর্ণটা দুইবার উচ্চারিত হবে। যেমন আশ্বিন আ তালিবস স্বর নিচে বকলা রসিকা দন্তের ন, তাহলে এখানে দেখা যাচ্ছে আ তালিবস স্বর রসি দন্তের ন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে বকলাটা বসছে মাঝে, বকলাটা মাঝে বসছে বিধায় বকলার উপরে যে বর্ণটা আছে এই বর্ণটা দুইবার উচ্চারিত হয়েছে। এখন যদি এই বকলা যদি শেষে বসে তাহলেও কিন্তু ওই যে বর্ণটা নিচে বকলা বসছে ওই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। যেমন অশ্ব অ তালবস স্বর নিচে বকলা, এই অশ্ব ও অর্থাৎ তালবস, তারপরে হচ্ছে সয়কার স, এটা ক্রমিক উচ্চারণে ডান দিক থেকে লেখা হয়েছে অশ্ব। তাহলে আমরা দেখতে পেলাম এখানে বকলা পদের মাঝে যখন বসে তখন যে বর্ণটার পরে বকলা যুক্ত হলো সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে, এবং বকলা যদি পদের শেষের অক্ষরের নিচে বসে বা অবস্থিত হয় তাহলে এই বর্ণটা অর্থাৎ এই ব্যঞ্জন বর্ণটা দুইবার উচ্চারিত হবে অশ্ব অ তালিবস সহায়কারী স। এখন আছি তৃতীয় নম্বরে, তৃতীয় নম্বরে ম ব্যঞ্জনের সাথে বকলা বসলে বা বকলা যুক্ত হলে, ম ব্যঞ্জনের সাথে বকলা বসলে বা যুক্ত হলে তখন এই বটি অর্থাৎ যে ফলার যে বটি এই বটি অবিকৃত থাকবে, অর্থাৎ এটা উচ্চারিত হবে, তাকে উচ্চারিত হতে হলে শেষে একটা ওকার যুক্ত করতে হবে ক্রমিক উচ্চারণের ক্ষেত্রে। যেমন লম্ব, লম্ব ল মন নিচে ব, এই যে ম ব্যঞ্জন বর্ণের সাথে বকলা যুক্ত হয়েছে ফলে আমি যদি এটাকে ক্রমিক উচ্চারণের ক্ষেত্রে আমি যদি ভেঙে লিখি
তাহলে দেখা যাচ্ছে যে ল ম ম এর নিচে হসন্ত বা হলন্ত বয়াকারে ব ফলে এখানে ব ফলাটি অর্থাৎ এখানে অবিকৃত রয়েছে অর্থাৎ একে উচ্চারণ করতে হবে তবে সেটা প্রমিত উচ্চারণের মধ্য দিয়া চতুর্থত ব ব্যঞ্জনের সাথে যদি ব ফলা বসে ব ব্যঞ্জনের সাথে যদি ব ফলা বসে তাহলে সেক্ষেত্রে ওই ব ফলাটি অবিকৃত থাকবে এটাকে উচ্চারণ করতে হবে সেটা প্রমিত নিয়মের অনুসারে যেমন আব্বা এখানে লিখছি যে আ ব ব নিচে হসত্ব বা হলন্ত বয়েকারে বা আব্বা সর্বশেষ যে পঞ্চম নিয়মটি পঞ্চম নিয়মটি হচ্ছে ব ফলে যুক্ত ব্যঞ্জনের সাথে সাথে অবস্থিত হলে ব ফলে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে বসে এখানে দেখা যাচ্ছে যে তাহলে কি হবে তাহলে দেখা যাচ্ছে যে ব ফলে যুক্ত ব্যঞ্জনের সাথে বসলে তখন এইটা অনুচ্চারিত থাকবে অর্থাৎ এটাকে কোনো উচ্চারিত উচ্চারণ করা লাগবে না যেমন দ্বন্দ্ব দর নিচে ব ফলা তারপরে নন নিচে দ তারপরে ব ফলা তাহলে এখানে দেখা যাচ্ছে যে শেষে যে নন নিচে দ আছে এটা যুক্ত বর্ণ এবং এই যুক্ত বর্ণের পরে এই ব ফলা বসেছে ফলে এখানে দেখা যাচ্ছে যদি আমি এটা প্রমিত উচ্চারণের ক্ষেত্রে আমি লিখি তাহলে দ ন দয়কারে দ দ্বন্দ্ব দ ন নন নিচে হলন্ত হসন্ত দয়কারে দ এখানে একটা ওকার আছে ফলে এই ব ফলাটা কিন্তু এখানে উচ্চারিত হয় নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ব ফলার ব্যবহারের ক্ষেত্রে ব ফলার ব্যবহারের ক্ষেত্রে যে পাঁচটি নিয়ম এখানে আলোচনা করা হলো কখনো পদের আদিতে বসলে সেটা অনুচ্চারিত বা উচ্চারিত হবে না ব ফলা যদি পদের মাঝেও শেষে বসে তাহলে ব ফলা উচ্চারিত হবে ওই ব ফলা যেটাকে যে যে ব্যঞ্জন বর্ণের শেষে ব ফলা উঠছে সেই ব্যঞ্জন বর্ণটি দুইবার উচ্চারিত হবে এবং তৃতীয় নম্বরে হচ্ছে ম ব্যঞ্জনের সাথে যদি ব ফলা বসে তাহলে এই ব ফলাটি অবিকৃত থাকবে অর্থাৎ উচ্চারিত হবে তবে সেটা একটা সর্বশেষে ওকার যুক্ত করতে হবে প্রমিত নিয়মের অনুসারে ব এরপরে আসি ব ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে ব ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে তাহলেও ব ফলাটি কিন্তু অবিকৃত থাকবে অর্থাৎ ওটাকে উচ্চারণ করতে হবে তবে শেষে একটা ওকার যুক্ত করতে হবে সর্বশেষে ব ফলা যদি যুক্ত বর্ণের সাথে বসে তাহলে ওই ব ফলাটি অনুচ্চারিত বা উচ্চারিত করা লাগবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব কিছুক্ষণ আগে আমি বলেছি দ দর নিচে ব ফলা আবার নর নিচে দ এটা যুক্ত বর্ণ তার নিচে আছে ব ফলা ফলে আমি যখন এখানে প্রমিত উচ্চারণের ভেঙে ভেঙে লিখব তখন দেখা যাচ্ছে যে দ ন দয়কারে দ অর্থাৎ শেষের যে যুক্ত বর্ণটা ছিল নন নিচে দ এর নিচে যে বকলাটা আছে এই বকলাটা উচ্চারিত হয় নাই এটা অনুচ্চারিত থেকে গেছে ফলে এখানে দেখা যাচ্ছে যে ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যে ফলা এই ফলা ব্যবহার করার মধ্য দিয়া আমরা শব্দকে অতি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি শব্দ শ্রুতি মধুরতা প্রাঞ্জলতা এবং শব্দের ভিতরে যে মাধুর্যতা আনয়ন হয় এবং এটা অতি সহজে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি যদিও বর্তমানে দেখা যাচ্ছে যে প্রমিত উচ্চারণের নিয়ম অনুসারে অনেক সময় দেখা যে দুটিয়া ফলায় একসাথে ব্যবহার করা যায় না এটা আগে ছিল যে নিয়ম কিন্তু এটা এটা এখন অনেকটা তুলে দিছে কিন্তু অর্থাৎ ফলা কিন্তু একসাথে দুটো ফলা একসাথে ব্যবহার করতে পারবে না একটি ফলা ব্যবহার করতে হবে তা আমরা এতক্ষণ আর যে ব ফলা সংক্রান্ত যে নিয়মগুলো পড়লাম আশা করি এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা আমাদের পাঠের ভিতরে শুধু পাঠ না কথা বলা থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে সব জায়গায় আমরা একটা ভালো ফলাফল বা ইতিবাচক ফলাফল পাবো বলে আমি আশা করি আজকের এই পর্যন্ত ব ফলা সংক্রান্ত যে পাঠের ব্যবহার আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো
সুন্দর থেকো, আগামী দিনের ক্লাসে যোগদান করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতন এখানে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।